রেডমি কে 20 প্রো খুবই সারা জাগানো একটা স্মার্টফোন। কম দামে স্ন্যাপড্রাগনের 855 প্রসেসর নিয়ে রেডমি কে 20 প্রো আসছিল। সো এটার আরেকটা ভার্সন আছে গ্লোবাল, অবশ্যই জানেন এতদিনে, ওকে, মি 90 প্রো। সো আমার একটা চাইনিজ ভার্সন, 6 জিবি আর 128 জিবি, মানে 6 জিবি র্যাম 128 জিবি রমের। তো এই ফোন নিয়ে আজকে আমি রিভিউ দিব, মানে অনেকদিন ইউজ করার পর এই ফোনটা আসলে কতটা এখন ভ্যালু দিচ্ছে। সো আমি এই ফোনটা ইউজ করতেছি বেশ কিছুদিন ধরে এবং আমি আজকে আমার রিভিউ দিব যে ফোনটা কতটা ভালো আছে এখনও বা এই বাজেটে। এটার প্রাইস আমাদের এখানে চাইনিজ ভার্সনটার 31,000 থেকে শুরু করে 33,000 মতো আছে, এর ভিতরে পাওয়া যায়। সো আমি যখন ফোনটা কিনছি অবশ্যই ছিল, ওকে, একটা ফাস্ট চার্জার যেটা হচ্ছে 18 ভোল্টের, কিন্তু এই ফোন 27 ভোল্ট পর্যন্ত চার্জ সাপোর্ট করে, কিন্তু 18 ভোল্টেজেরটা ওরা ডিফল্টে দিয়ে রাখছে আর কি। আর ইউএসবি টাইপ সি দেওয়া। এছাড়া আপনার ফোনে একটা কাভার ছিল যেটা আমি লাগিয়ে রেখেছি যেহেতু আমি ইউজ করতেছি কিছুদিন ধরে। সিম ইজেক্টর টুল, আর কিছু অবশ্যই ডকুমেন্টস এজ ইউজুয়াল। তো এই ফোনটা হচ্ছে 2টা সিমের, কোনো এসডি কার্ড ভার্সন নাই, 2টা সিম আছে বাট এসডি কার্ড নাই। তো এই হলো রেডমি কে 20 প্রো, যা 6.39 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে, সুপার অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লেটা অসাধারণ, নিঃসন্দেহে HDR10 সাপোর্টেড, DCP-A3 সাপোর্টেড, ওকে। সো আর এই হচ্ছে ব্যাক কাভারটি যেটা আপনার অফিসিয়াল বক্সের মধ্যে থাকে, রেডমির লোগোটা দেওয়া আছে এখানে, হালকা করে বোঝা যাচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাক কাভার যেটা অফিসিয়ালি দেওয়া থাকে। এখন আমরা ফোনের, আমার একটা ব্ল্যাক ভার্সন, 3টা ভার্সন আছে, সবচেয়ে বেশি চলে নাকি রেডটা। আমার কাছে ব্ল্যাকই ভালো লাগে, স্ট্যান্ডার্ড লাগে। সো খোলার পরে ভিতরে দিকে অনেক সফট ব্যাক কাভার, ঠিক আছে, সফট এবং ফ্লেক্সিবল। যদিও আপনার ব্লু আর রেড, গ্রেডিয়েন্ট রেড, রেডের মধ্যে যে কালারগুলো আছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওই কালারগুলো সবচেয়ে বেশি জনপ্রিয়, বিশেষ করে রেড, লাল কালারটা। তো আমার কাছে স্ট্যান্ডার্ড লাগে ব্ল্যাকটাই। ব্ল্যাক এই ফাইবার একটা ফিনিশ দেওয়া আছে, মনে হচ্ছে ফাইবার, ওকে, একটা ফিনিশ দেওয়া আছে। ব্ল্যাকের রেড বাটন, ওকে, এবং এখানে একটা রিং আছে যেটা লাইট হয় আর কি। আর এইখানেও রেড লাইট পপ আপ ক্যামেরাতে, যে আমরা দেখবো এখন, আমার কাছে ভালো লাগছে। ফিঙ্গারপ্রিন্ট আনলক মোটামুটি ফাস্ট, এতটা ফাস্ট না, তবে কাজ করে প্রত্যেকবারই, এমন না যে কাজ করে না, মোটামুটি ফাস্ট, এতটা ফাস্ট না, ওকে। ডিসপ্লে অনেক ব্রাইট হয়। তো ফেস আনলকটা কতটা ফাস্ট? ফেস আনলকে এখানে স্বামী যে কাজটা করছে ওইটা আসলে স্লো করে দিচ্ছে ফেস আনলকটা, মানে সোয়াইপ আপ করে তারপর আনলক করতে হবে। সো এক্ষেত্রে সময় যায়, যেমন যে আমি সোয়াইপ আপ করলাম এবং আনলক করলাম, সরাসরি আনলক করার কোনো ওয়ে নাই। বাট রিয়েলমি এক্সের কথা যদি আমি এটার সাথে কম্পেয়ার করি, রিয়েলমি এক্সের ফিঙ্গারপ্রিন্টও ফাস্ট, রিয়েলমি এক্সের এই ফেস আনলক অনেক ফাস্ট, ওকে। যারা OnePlus 7 কিনতে চান তারা কিছু টাকা পকেটে রেখেই এই ভার্সনটা কিনতে পারবেন, শাওমির রেডমি কে 20 প্রো বা মি 90 প্রো। সো এখানে আমরা কিছু পারফরমেন্স দেখে নিই রেডমি কে 20 প্রো এর ক্যামেরার। ক্যামেরাতে আছে আপনার তো অবশ্যই 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, তাছাড়া আছে 13 মেগাপিক্সেলের 124 ডিগ্রিরও বেশি ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, 8 মেগাপিক্সেলের 2x টেলিফোটো সেন্সর, আর মেন সেন্সর দিয়ে 4K ভিডিও রেকর্ডিং করা যায় 60 ফ্রেম পার সেকেন্ডে। ফ্রন্ট ক্যামেরায় আসে 20 মেগাপিক্সেল, মোটরাইজ ক্যামেরা। তো ক্যামেরায় অনেকগুলো মোড আছে, নাইট শট আছে, প্রো মোড আছে, পোর্ট্রেট আছে, প্যানোরামা আছে, এবং ভিডিও রেকর্ডিং আছে 60 ফ্রেম পার সেকেন্ড। আর ফ্রন্ট ক্যামেরায় হচ্ছে ফুল HD ভিডিও রেকর্ডিং। তো আমার ক্যামেরা মোটামুটি ভালোই লাগছে, বাট প্রবলেম শুধু একটাই,
পোর্ট্রেট মোডটা ভালো আসে না, বিশেষ করে ইনডোর লাইটে বা লো লাইটে পোর্ট্রেট মোড ভালো আসে না। তবে জি ক্যাম যদি ইউজ করা যায়, গুগলের ক্যামেরাটা যদি ইউজ করেন, আমি গুগল ক্যামেরা ইউজ করে অনেক ফটো তুলছি, সো গুগলের ক্যামেরাটা ইউজ করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। এটা হচ্ছে 48 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আমি একটু কাছ থেকে তুলছি ছবিটা। তো এখন আমরা কিছু ফটো দেখব, আমার তোলা কিছু ফটো। ওকে, আর আপনারা যদি জি ক্যাম ইউজ করতে চান তাহলে আমি এর ভিডিও বানিয়ে দেবো কীভাবে জি ক্যাম ইউজ করতে হয়। ওকে, এটা হচ্ছে পোর্ট্রেট দিনের বেলায় তোলা। তো আমরা এখন কিছু ফটো দেখব। এই ফটোগুলো রাতের বেলায় তোলা, এটা নর্মাল লেন্স, এটা হচ্ছে জুম লেন্স, টেলিফোটো লেন্স, এটা হচ্ছে ওয়াইড আলট্রা ওয়াইড লেন্স, এটা নর্মাল লেন্স, এটা টেলিফোটো লেন্স। এগুলো হচ্ছে সবই ইলেকট্রিক লাইটের মধ্যে তোলা, এটা দিনের বেলায় তোলা ফ্রন্ট ক্যামেরা দিয়ে, যদি পিছনে লাইট ছিল ওই জন্য ক্লিয়ার আসে নাই। ফ্রন্ট ক্যামেরা ভালোই লাগছে আমার কাছে। এটা গুগল ক্যামেরা দিয়ে তোলা, সো আমি এখানে একাধিক পোর্ট্রেট এবং সামনের ক্যামেরার ছবি পেছনের ক্যামেরার ছবি দেখাচ্ছি পার্থক্য বোঝানোর জন্য। গুগল ক্যামেরা দিয়ে তোলা নর্মাল এবং পোর্ট্রেট, এর আগেটা ছিল পোর্ট্রেট, এটা হচ্ছে গুগল ক্যামেরা দিয়ে তোলা, এটা গুগল ক্যামেরা তোলা ব্যাক ক্যামেরা আর কি, পোর্ট্রেট ছাড়া। এটা হচ্ছে রেডমির পোর্ট্রেট ক্যামেরা, দেখছেন রাতের বেলা এত লাইটের মধ্যে কোয়ালিটি তেমন ভালো আসতেছে না, এটা দিনের বেলায় তোলা। এটা 48 মেগাপিক্সেলের ক্যামেরা লো লাইটে, এটা হচ্ছে 48 মেগাপিক্সেল না বাট রেডমির ক্যামেরা নাইট শাইট, এটা হচ্ছে গুগলের নাইট শাইট। আচ্ছা, এখন দেখবো আমরা একটা 4K ভিডিও রেকর্ডিং, এই ক্যামেরায় রেকর্ড করা 4K। ওকে, 60 ফ্রেম পার সেকেন্ড। পরবর্তীতে আরও ডিটেলস ভিডিও বানাবো। সো রেডমি K20 Pro-তে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 855, যে লেটেস্ট সিপিউটা আছে, এর একটা পরের ভার্সন বেরিয়েছে 855+ গেমিংয়ের জন্য। সো এটা 8 কোর দেখতেই পাচ্ছেন, সো লেটেস্ট প্রসেসর পাচ্ছেন, তাছাড়া 6 GB র্যাম, 128 GB রমের ভার্সন। এটা ব্যাটারি 4000 mAh। সো রেডমি K20 Pro এর আমরা বেঞ্চমার্ক যদি করি তাহলে আমরা বেঞ্চমার্কের রেজাল্টটা কম্পেয়ার করতে পারবো। সো আমরা টেস্ট করি ফার্স্ট বেঞ্চমার্ক, লেটার ব্যাটারি লো দেখাচ্ছে। আচ্ছা, লো ব্যাটারি তো দেখি কতক্ষণ যাই। ফুল ভলিউম এতটুকু হয়, শুধু একটা স্পিকার নিচের দিকে, স্পিকার ব্লক করলে কিছুই শোনা যায় না। সো আমরা অন্তত বেঞ্চমার্কের রেজাল্ট পেয়ে গেছি, অন্তত বেঞ্চমার্কের সিপিউতে আসতেছে আপনার 1,01,715, সো ওভারঅল আসতেছে 3,73,134। সো আমরা দেখবো কম্পেয়ার করে যে রেজাল্টে আমাদের ডিভাইস র্যাঙ্কিংয়ে কোথায় আছে। আমাদের পুরো বেঞ্চমার্ক করতে কিন্তু বেশি খরচ হয়নি, চার্জ কিন্তু এত একটা খায় না। সো এমনিতে K20 Pro আছে 10 নম্বরে ওদের র্যাঙ্কিংয়ে, আমারটা আরও কম আসছে, মেবি ব্যাকগ্রাউন্ডে অ্যাপস্টেপ ছিল ওই জন্য। তো এই ছিল বেঞ্চমার্কের রেজাল্ট আর কি। রিয়েলমি X এর সাথে এটা তুলনা করলে রিয়েলমি X এর প্রসেসর একটু দুর্বল,
বাট রিয়েলমিক্সের ডিসপ্লে বড়, ফিঙ্গারপ্রিন্ট বলেন, ফেস আনলক বলেন, ফোনটা অনেক ফাস্ট। কিন্তু রিয়েলমি এক্সের আপনার যদি 6 GB র্যামটা নেন তাহলে রিয়েলমি এক্সও খারাপ না। আমি কম্পেয়ার করতেছি কারণ দুইটাই পপ আপ ক্যামেরা ওই জন্য। আর এইখানে আমরা যদি ডিস্কের ইনফো দেখতে চাই, ডিস্কের স্পিড, সো ডিস্কের স্পিডও আমরা দেখবো খুবই ভালো, UFS 2.1 ইউজ করা হয়েছে। সো রাইট স্পিড 130 আর রিড স্পিড 804, রিয়েলমির ছিল 90-85 এরকম রাইট স্পিড, আর রিড স্পিড ছিল মেবি 200 কত। সো এটা রিড এবং রাইট স্পিডও যথেষ্ট ভালো এবং ফোনটাও যথেষ্ট ফাস্ট। আর যারা ফোনটাকে রুট করবেন বা বুটলোডার আনলক করবেন, আমার ইয়েতে ভিডিও দেওয়া আছে কীভাবে সিস্টেমে রিমুভ করবেন, এবং সামনে ভিডিও আসবে কীভাবে বুটলোডার আনলক করবেন। বুটলোডার আনলক করলে আপনারা ডিসপ্লেকে OnePlus 7 Pro এর মতো 85 Hz বা 71 Hz ডিসপ্লে করতে পারবেন, আরও স্মুথ কাজ করবে সব কিছু। সো রিয়েলমি MIUI 10 বা K20 Pro, Mi 90 Pro এর স্পেশাল ফিচার নিয়ে আমার ভিডিও আসবে। এই ভিডিওতে আমি জাস্ট একটা ওভারভিউ দিতে চাচ্ছিলাম যে ফোনটার পারফরমেন্স কেমন, গেম বলেন বা সব ক্ষেত্রে আমার কাছে পারফরমেন্স অনেক ভালো মনে হয়েছে। যারা পাবজি খেলতে পছন্দ করেন, পাবজি তো একদম হাই মুডে খেলতে পারবেন। সো এখান থেকে সেটিংসে গেলে আমরা দেখতে পারবো কালারফুল, হাই, এক্সট্রিম, একদম আমরা এক্সট্রিম ফ্রেম রেটও আমরা খেলতে পারবো। HDR মোডে এক্সট্রিম ফ্রেম রেটে আমরা খেলতে পারতেছি, সো এটা অসাধারণ। মানে আমরা একদম হায়েস্ট যে রেট আছে, হায়েস্ট রেটে আমরা খেলতে পারতেছি। সো রিয়েলমি এক্সে কিন্তু আপনি HDR বেশি খেলতে পারবেন না, অসাধারণ অসাধারণ। দেখুন সোয়াইপ কত স্মুথ। সো যারা OnePlus 7 বদলে বা 7 Pro বদলে এটা কিনতে চাচ্ছেন, কিনতে পারেন, যথেষ্ট ভালো পারফরমেন্স পাওয়া যাবে। আমার যথেষ্ট ভালো মনে হয়েছে, গেম খেলার জন্য তো অবশ্যই অসাধারণ, আর ক্যামেরাও অসাধারণ, আলট্রা ওয়াইড মোড পাচ্ছেন। অসাধারণ স্মুথ, আমি নিজেও মনে কর আমি নিজেও এর আগেও আপনার কোনো শাওমি ফোনে এরকম ভালো পারফরমেন্স পাই নাই। পোকো ফোনে ফোনে ছিল কিন্তু এতটা ভালো ছিল না। মানে ক্যামেরা তো বোঝা যাচ্ছে না যদিও ততটা। একদম রিয়েল লাইফ গেমের মতো মনে হচ্ছে, যেন আমি এতটা স্মুথলি খেলতে পারবো আমি নিজেও আশা করি নাই। এক্সট্রিম ফ্রেম রেটে আমরা HDR মোডে খেলতে পারতেছি। সো পাবজি যথেষ্ট স্মুথ, পাশাপাশি অন্যান্য গেমও আমি খেলে দেখেছি, যথেষ্ট স্মুথ। তো এখন আমরা দেখব ব্যাটারি, 4000 mAh দেওয়া আছে এই ফোনে। আর এই ফোনে ডার্ক মোড, যেমন আমি এখন ডার্ক মোড ইউজ করতেছি, ডিসপ্লে থেকে ডার্ক মোড অন করে দিলে এরকম ডার্ক শেড চলে আসবে। তো ডার্ক মোড অন করার কারণে ব্যাটারি আরও সেভ হয়। তাছাড়া আপনারা যদি অলওয়েজ অন ডিসপ্লে ওইটাও যদি অফ করে রাখেন, ব্যাটারি অনেক সেভ হয়। ওকে, সো 4000 mAh ব্যাটারি এমনিতে অনেক ভালো, 1.5 দিনের মতো যায় আমার। যারা পাওয়ার ইউজার আছেন তাদের একদিন তো একদম আরামসে যাবে। ঠিক আছে, সো ব্যাটারি পারফরমেন্স অনেক ভালো। আর আমরা যদি ব্যাটারি এবং ডিভাইসের স্পেক্স দেখতে চাই তাহলে সেটিংস থেকে মাই ডিভাইস MIUI 10 ভার্সনে আমরা এভাবে দেখতে পারবো। ওইখান থেকে অল স্পেক্সে গেলে আমরা বাকি সব কিছু দেখতে পারবো। সো আমি আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, আমার আরও অনেক কিছু কভার করার আছে, এটা আমি পরবর্তী ভিডিওতে করব। বেস্ট ফিচার এবং সিক্রেট, অনেকগুলো হিডেন ফিচার আছে এই ফোনে, রেডমি K20 Pro তে অনেক হিডেন ফিচার আছে, ওইগুলো আমি
আপনার বের করে আপলোড দিব, আপনাদেরকে জানাবো। সো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমাকে সাজেস্ট করবেন, নতুন ভিডিও বানাচ্ছি সো অনেক ভুল ত্রুটি আছে, আপনারা সাজেস্ট করবেন। থ্যাংক ইউ, টাটা।